নমস্কার বন্ধুরা আরও একবার এডুকেশনের সকলকে স্বাগত বন্ধুরা বহু প্রতীক্ষিত আপার প্রাইমারি কেসটি কলকাতা হাইকোর্টে লিস্টেড হলেও তার কোনো হেয়ারিং হয়নি এবং হেয়ারিং না হওয়ার কারণ হিসেবে অর্ডারে বলা হয়েছিল ওই দিন কোনো পার্টির কোনো সদস্যই কিন্তু কলকাতা হাইকোর্টে উপস্থিত ছিলেন না সেই কারণে মামলাটি পিছিয়ে যায় এবং আগস্ট মাসের সেকেন্ড উইকে সেটিকে লিস্টেড করার কথা বলা হয় এরপরে অনেকের মাথায় প্রশ্ন আসে যে ওই আগস্ট মাসের সেকেন্ড উইকে মৌসুমী ম্যাডামের কোনো বেঞ্চ বসছে না তাহলে কিভাবে মামলার শুনানি হতে পারে তো আজকে কলকাতা নিউজের পক্ষ থেকে একটি প্রতিবেদনে লেখা হয়েছে যে ছ তারিখে আপার প্রাইমারি কেসটির হেয়ারিংয়ে একটি সম্ভাবনা আছে ছ তারিখে আমরা জানি মৌসুমী ম্যাডামের বেঞ্চ আছে তাহলে এখানে একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে যে ওই দিন মামলা একটি শুনানি হতে পারে কিন্তু গতকাল পাঁচ তারিখে লকডাউন থাকছে এবং আজকে ওই ছ তারিখের কস্টলি দেওয়া উচিত ছিল কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি এবার যদি পাঁচ তারিখে সন্ধ্যের পর ওই কসলিস দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে ব্যাপারটা যে আপার ফ্যামেরি মামলার শুনানি ছ তারিখে হচ্ছে কিনা সকলেরই চোখ থাকবে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এবং সেখানে যে লিস্ট প্রকাশ করা হবে ছ তারিখের জন্য সেখানে আপার পেমেরি কেসটি আছে কি না তার যাবতীয় তথ্য এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করা হবে তাহলে দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকেনটি প্রেস করুন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে